আপনারা অনেকে আমার বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন, যেখানে আমি বিভিন্ন ধরনের সিম নিয়ে আলোচনা করছিলাম এবং বলছিলাম যে রবি সিমের সমস্যা, গ্রামীণ সিমের সমস্যা, এয়ারটেল সিমের সমস্যা, মানে বিভিন্ন ধরনের সিমের মধ্যে আপনারা সমস্যার কথা শুনছিলেন আমার কাছ থেকে। তো আপনারা হয়তো ভাবতে পারেন, তো আমি যেহেতু বাংলালিংক ইউজার, আপনারা অনেকেই জানেন, তো বাংলালিংকে হতে পারে যে কোনো সমস্যা দেখা যায় না বা সেই বাংলালিংক ইউজ করে তাই বাংলালিংকের সমস্যার কথা বলে না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনার একটা বাংলালিংকের সমস্যার কথা বলবো, যেটা আমি নিজে ফেস করছি। তাছাড়া আপনাদের যদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় বা যে কোনো ধরনের সমস্যা দেখা যায়, আপনারা চাইলে ওইটা কমপ্লেন করতে পারেন। রবি সিমে কীভাবে করতে পারবেন, এয়ারটেল সিমে কীভাবে করতে পারবেন, এগুলো সম্পর্কে আমার ভিডিও আগেই আছে। যদি আপনারা অন্য সিম ইউজার হন তবে ওইটা চাইলে দেখতে পারেন। আজকের ভিডিওটা থাকবে বাংলালিংক সিমের ওপর। তো প্রথমে আমি আপনাদের সমস্যার কথাটা বলে, যেটা আমি ফেস করছি, মানে ওটা আমি আসলে ফেস করি নেই, তো আমার এক ফ্রেন্ড ফেস করছে। তো সমস্যাটা হইতেছে কিছুটা এরকম যে সিমটা চালু আছে, নেটওয়ার্ক ঠিকই পায়, কিন্তু যখন কাউকে ফোন দিতে যায় তখন দেখা যায় যে লেখা থাকে নেটওয়ার্ক নট ইন রেজিস্টার, বা যদি ওই নাম্বারে কোনো ফোন আসতে থাকে তখন দেখা যায় যে বন্ধ বলে বা অন্য আজে বাজে কথা বলে, যাই হোক মানে ফোন ঢোকে না এক কথায়, মানে ওই সিম থেকে ফোন যায়ও না, ফোন ব্যাকও আসে না। তাছাড়া যদি ওই সিমের মধ্যে ব্যালেন্স চেক করা যায় তখন দেখা যায় যে ওই সিম কথাটাই আসে, মানে ব্যালেন্সও দেখা যায় না, এরকম পর্যায়ে চলে গেছে। তো মাঝে মাঝে মনে হইতে পারে যে সিমটা নষ্ট হয়ে গেছে, কিন্তু না, সিমটা যেহেতু নষ্ট হয় না, ওইটা কীভাবে বোঝা যাব, ওইটা হইতেছে যেহেতু ওইখানে উপরে নেটওয়ার্কের দাগ শো করতেছে, তার মানে অবশ্যই সিমের মধ্যে নেটওয়ার্কটা আছে, এটা কিছুটা সমস্যা দেখা দিতেছে। তো হইতে পারে সেটা মোবাইলের কারণে, মানে মোবাইলে যে সিম স্লটটা আছে ওইটার কারণে সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া হইতে পারে যে সিমের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, বা অনেকগুলা কারণ হইতে পারে। তো এরকম একটা সমস্যা এটা আমি ফেস করছি পার্সোনালি, আমি নিজেও দেখছি। এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে এই সমস্যা থেকে বের হওয়ার উপায়টা কী, ওইটা হইতেছে আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা একটা কাজ করতে পারবেন, মোবাইলে যেই সিম কার্ড ম্যানেজার আছে, মানে যে সিমটা অন আছে ওইটা সেটিংসে গিয়ে অফ করে দিবেন, আবার অন করে দিবেন, এটা একটা করতে পারেন। বা আপনারা যদি চান চাইলে ফ্লাইট মোডটা অন করতে পারেন, আবার অফ করতে পারেন, দেখতে পারবেন যে ঠিক হয়ে যেতে পারে। বা তাও যদি ঠিক না হয়, এই দুইটা অপশন ট্রাই করার পর আপনি আরেকটা অপশন ট্রাই করতে পারেন, যেটা হইতেছে ওই সিম স্লটটা খুলবেন মোবাইল থেকে, আবার ইনসার্ট করে দিবেন। এখান থেকে দুইটা পদ্ধতি আমি দেখছি যে ওটা কাজ করছে, মানে যখন এই ধরনের সমস্যা দেখা দেয় তখন ওই ধরনের পদ্ধতি অবলম্বন করলে আবার ঠিক হয়ে যায়। তো এটা কিসের সমস্যা এখন আমি জানি না, হইতে পারে মোবাইলের সমস্যা, হইতে পারে সিমের সমস্যা। তো এটা ফেস করছে। এখন আসে যে এই সমস্যা যদি আপনার সলভ না হয় তখন কি করবেন, আপনারা কাস্টমার সার্ভিসে কমপ্লেন করতে পারেন। তো কিভাবে করবেন এটাই দেখাবো এখন আপনার। তার জন্য আমি ডিভাইস নিয়ে আসছি, আপনারা জানেন যে আমি ডিভাইসের মধ্যে কী করি, স্ক্রিন রেকর্ডিং অন করি, তারপর আপনারা সবাই জানেন আমি এখান থেকে শেয়ারও করে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, প্লাস আমারও যাতে বুঝাতে সুবিধা হয়। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন, এখানে আমি সরাসরি লগ ইন হয়ে আসছি আমার মাই বাংলালিংক অ্যাপের মধ্যে। এখানে আপনারা দেখতে পাইতেছেন টাকা দেখাইতেছে, এমবি দেখাইতেছে, মিনিট দেখাইতেছে। এখানে আমি স্ক্রল করে নিচে যাই, আপনারা স্ক্রল করে নিচে যাবেন, তারপর এখানে আপনারা একটা তীর চিহ্নের মতো দেখতে পাইতেছেন, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা একটা অপশন দেখতে পাইবেন, রিপোর্ট প্রবলেম, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে লেখা দেখতে পাইতেছেন নিউ কমপ্লেন, মানে আপনারা তো এখনও কোনো কমপ্লেন করেননি, আজকে করবেন। তো এখানে সার্ভিস রিলেটেড কমপ্লেন করতে পারেন, নেটওয়ার্ক কোয়ালিটি কমপ্লেন করতে পারেন, বিভিন্ন ধরনের কোয়ালিটি বা মানে বিভিন্ন ধরনের প্যাকেজের এখানে কমপ্লেন আছে, আপনারা দেখে নেবেন যে আপনারা কোনটা সমস্যা ফেস করতেছেন, কোন কমপ্লেন করতে চান। এখন যদি এরকম একটা কমপ্লেন আপনারা করতে চাইতেছেন যেটা এখানে নাই, আদার্সে ট্যাপ করবেন প্লাস আইকনে, তারপর এখানে একটা ট্যাপ করবেন, তারপর এখানে অবশ্যই অ্যালাউ করে দিবেন, তার ফলে আপনাদের যে লোকেশনটা আছে ওইটা ট্র্যাক করতে পারবে, তারপর এখানে ওকেতে ট্যাপ করে দিবেন যাতে আপনাদের লোকেশনটা এনেবল হয়ে যায়। তারপর এখানে দেখতে পাইতেছেন আমার নাম্বারটা দেখাইতেছে, যেটা আমি হাইড করে রাখছি। তো এখন আপনারা এখানে রাইট ইউর কমপ্লেন হেয়ার, এখানে বলতেছে যে এখানে আপনারা কমপ্লেনটা রাইট করেন, মানে টাইপ করেন যে আপনাদের কি কমপ্লেন। এখানে এটা আপনাদের 2000 ক্যারেক্টারের মধ্যে শেষ করতে হবে, আপনার যে কমপ্লেনটাই করতে চাইতেছেন। তো আমি এখানে প্রিফার করব যে আপনারা যদি পারেন তবে অবশ্যই এখানে ইংলিশে টাইপ করবেন, এভাবে আপনার যে কোনো কমপ্লেন এখানে রেজিস্টার করতে পারবেন, তারপর সেন্ড রিপোর্টে ট্যাপ করে দেবেন, তবে দেখতে পারবেন এটা সেন্ড হয়ে যাবে। তারপর আমি ব্যাকে চলে যাই, এখন আপনারা কোনো একটা কমপ্লেন করছেন ওইটা স্ট্যাটাস চেক করবেন। কীভাবে করবেন, সিম্পলি এখানে ট্যাপ করবেন, উপরে লেখা আছে কমপ্লেন স্ট্যাটাস, ট্যাপ করলে এখানে দেখতে পারবেন যে আপনাদের যে কমপ্লেনটা করা হয়েছে ওইটার কোনো স্ট্যাটাস আছে কিনা, মানে কোনো আপডেট আছে কিনা। তো এভাবে আপনারা চাইলে যে কোনো বাংলালিংক সিমের সমস্যা সম্পর্কে কমপ্লেন করতে পারেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবছরের মধ্যে 1 লাখের ফ্যামিলি কমপ্লিট করতে হবে। ফেসবুকের পেজটা ফলো করে রাখবেন, এই বছরের মধ্যে 50,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটি ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।